হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওবি ডট শায়ন্তি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আমি আজকে কাঁচকলার আর বড়া হচ্ছে রেসিপিটা শেয়ার করব। তা চলো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। আর একটা কথা, ওটা কী কী লাগবে আমি তোমাদেরকে আগে বলে দিই। কাঁচকলাটাকে সেদ্ধ করে নিতে হবে, কাঁচকলা, আলু আর হচ্ছে কী বলে ওটাকে, সাবু আর ধনে পাতা আর টমেটো, এ কটা জিনিস লাগবে। তো এ কটা জিনিস দিয়ে আমি কাজ করার বিকালবেলায় টিফিনের জন্য, ঠিক আছে, এই খাবারগুলো তোমার হাজবেন্ড অফিস থেকে আসবে তার জন্যই বানাবো। তো আমি ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করা যাক। তো চলো বানানো যাক, রান্নাঘরে চলো। তো দেখো, ফ্রিজ থেকে আমি কাঁচকলাগুলো বের করে নিচ্ছি, হচ্ছে রান্নাঘরে যাব ফ্রিজ থেকে বার করে নিয়ে। এখান থেকে চারটে আছে, আর একটা ছিল এটার মধ্যে মনে হয় আছে, হ্যাঁ ওই তো আছে। তো চলো এই কটা নিয়ে যাই, কারণ এতগুলো আমার লাগবে না যেহেতু, কারণ হচ্ছে এতগুলো করা হচ্ছে কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার, তো ওই জন্যে নিরামিষ করবো। তো ওই জন্যে ভাবলাম সবগুলো নিয়ে একবারে সেদ্ধ করে রেখে দিই, তারপরে পরের দিন যে দুটো থাকবে বা যে কটাই থাকবে ওই কটা দিয়ে তোমার হচ্ছে পরের দিনের জন্য কাঁচকলার কোপ্তা রান্না করা হবে। ওই জন্য সবগুলো আমি নিয়ে আসলাম। তো চলো ওগুলোকে আমি আগে কেটে নিই, ভালো করে কেটে নিয়ে এগুলোকে আমি কী করবো, প্রেশার কুকারে হচ্ছে তোমার সিদ্ধ দেবো হলুদ দিয়ে। আর দুটো আলু দেবো, আর কাঁচকলা দেবো, আর তোমার টমেটোটা আমি দেবো না, টমেটোটা আলাদা করে আমি সিদ্ধ করব, কারণ টমেটোটা নাহলে একদম গলে যাবে, আর টমেটো সিদ্ধ হতে তো টাইম লাগে না তেমন একটা, ওই জন্যে টমেটোটা আমি আলাদা করেই দেবো। তার মধ্যে দেখো আমি জল দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচকলাগুলো দেবো, তারপরে হচ্ছে তোমার হলুদ দিয়ে দেবো যাতে কষটা বেরিয়ে যায়, আর তারপরে আলুটা দিয়ে দেবো। তো এগুলো আমি সিদ্ধ বসাবো। তো সিদ্ধ বসিয়ে নিয়ে তো তখন আমি আমার একটু রুমটাও পরিষ্কার করে নেবো, সন্ধ্যাবেলায় যেহেতু দুপুরবেল ঘুমিয়েছিলাম ঘরটা একটু গুছিয়ে নিতে হবে। তো চলো এটাকে সিদ্ধ বসিয়ে তারপর রুমে গিয়ে ঘরটা গুছিয়ে নিই, ততক্ষণ এটা সিদ্ধ হোক।
দেখতেই পাচ্ছ এখানে আমার বিছনা গোটানো একদম পুরো কমপ্লিট। আর আমি এখানে বিছনা চাদর ভাঁজ করছি, যেহেতু আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলার দিকে, তো ছাদের থেকে নিয়ে এসেছিলাম, বিকালবেলায় তো ভাঁজ করা হয়নি, তো এখন ভাঁজ করছি সন্ধ্যাবেলা। তো এগুলো ভাঁজ টাজ করে আমি সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে তারপরে রান্নাঘরে যাব, চপটা বানাবো। তো চলো এগুলো তাড়াতাড়ি আমি ভাঁজ করে নিই। আরও কিছু জামা কাপড় আছে চেয়ারের মধ্যে দেখতেই পাচ্ছ, আর কিছু সবগুলো আবার ভাঁজ করে তারপরে আমি সন্ধ্যা দেব। তারপরে সন্ধ্যা দেওয়ার পরে তারপরে রান্নাঘরে গিয়ে আমি কাঁচকলার বড়টা বানাবো। তো চলো এগুলো আমি আগে তাড়াতাড়ি করে ভাঁজ করে নিই, নাহলে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দিতেও আমার দেরি হয়ে যাবে। তো চলো এখন আর বেশি বক বক না করে এগুলো ভাঁজ করে নিই। আমরা রান্নাঘরে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ এখানে টমেটো সেদ্ধ বসিয়েছি, আর কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়েছি। তো এখানে দেখো সুজি, সরি ইয়ে লাগছে, কী বলে নামটা ভুলে যাই বারবার আমি, সাবু লাগছে, জিরে গুঁড়ো রাখছে, লবণ হলুদ আদা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা। আর আমি কলাগুলোকে আলাদা করে সরিয়ে রাখি টিফিন বক্সে, কারণ ওটা ফ্রিজে ঢুকাবো যেহেতু, ও কালকের জন্য বানাবো বললাম তো তোমাদেরকে যে কোপ্তা বানাবো। তা বাকিটা দিয়ে যে বাকিটা যা আছে দুটো আলু আর কয়েকটা কলা দিয়ে আর খোসা রেখেছি, খোসাটাও দিয়ে করব। তো আমি এগুলো আলুগুলোকে ভালো করে পিষিয়ে নিতে হবে, ভালো করে কাঁটা চামচ দিয়ে পিছিয়ে নিতে, যেহেতু গরম, যেহেতু ওই জন্য আমি হাত দিতে পারছিলাম না, ওই জন্য হাত দিলে আমার খুব হাতে লাগছিলো গরম যেহেতু, তো আমি এই জন্য কাঁটা চামচ দিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপরে হচ্ছে তোমার ওখানে আছে কাঁচকলার খোসা, খোসাটা আমি ভাবছি দেবো কি দেবো না, কারণ কাঁচকলার খোসাটা খুব মোটা শক্ত, ওই জন্য দিলাম না, থাক নরম ভালো হলে তাহলে আমি দিতে পারতাম, যেহেতু নরম না সেই জন্য আমি আর দিইনি। তো এখানে দেখতে পাচ্ছ টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে যেহেতু, ওই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। এটা হাত দিয়ে মাখালে বেশি ভালো হয়, তো আমি হাত দিয়ে তো মাখাতে পারছি না, এটা ঠান্ডা হবে তারপর আমি হাত দিয়ে মাখাবো, নাহলে আমার দ্বারা এই গরম জিনিসে হাত দেওয়া একদমই অসম্ভব। আমি একটু গরম জিনিস অনেকে পারে, আমার মাকে দেখি যেহেতু গরম জিনিস কী সুন্দর হাত দিয়ে মেখে টেকে সেদ্ধ মেদ্ধ হয়, তারপর রুটি যেহেতু রুটিগুলো করে দেখি আমার হাত দিয়েই উল্টে দেয়, আমি পারি না। তো চলো এখানে আমি সাবুটা দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা ছিল যেহেতু, অ্যাকচুয়ালি ধনেপাতাগুলো ছোটো, তোমরা ভাবছো এই কটা কেমন দিলাম, কারণ আমাদের ছাদে গাছে লাগিয়েছে ওই ছোটোই হয়েছে, ওই জন্যে বেশি এখনও হয়নি, তো এই কটাই আমি নিয়ে এসেছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। তো চলো একটু লবণ দিয়ে দেবো, আর হচ্ছে আদা বাটা দেবো, আর পাশে দেখো আমার লঙ্কা বাটা আছে, লঙ্কা বাটাটা দেবো, তারপরে ওটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো, আবার ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আবার জিরে গুঁড়ো, এটা অ্যাকচুয়ালি আমি জিরে গুঁড়োটা করে রাখি ভেজে, আর
তেজপাতা গুঁড়ো আছে ওটার মধ্যে, মানে জিরে আর তেজপাতাটা আমি একসাথে ভেজে গুঁড়ো করে রেখে দিই। আর একটুখানি কাশ্মীরি লঙ্কা ছিটিয়ে দেবো যাতে একটু কালারটা আসার জন্যে। আবার একটু হলুদ দেব, হলুদ দিয়ে এবার দেখো ঠান্ডা হয়ে গেছে যেহেতু, ওই জন্য আমি হাত দিয়েছি, নাহলে আমি হাত দিতাম না, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার ওটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এবার বড়া বানাবো। তো চলো, দেরি হয়ে যাবে নাহলে আমার, তাড়াতাড়ি করে আমি মাখিয়ে নিয়ে। ও আর একটা জিনিস, যেহেতু এটার মধ্যে একটুখানি ময়দা দেবে, ময়দা না দিলে জিনিসটা নাহলে তোমার হচ্ছে তেলে দিতে গেলে ছেড়ে যাবে। বেসন দেবে না, বেসন দিলে ভালো লাগবে না, ময়দা দেবে। আর কারোর বাড়িতে ময়দা না থাকলে কি করবে আর, তখন সামান্য একটু আটাই দিয়ে নেবে। আটা না দেওয়াই ভালো, কারণ আটাটা দিলে ভালো লাগে না খেতে, ময়দাই দেবে। তো চলো আমি এগুলোকে ভেজে নিই, তেল গরম হয়ে গেছে, আমাদের ভাতটা দিয়ে দিচ্ছি, পটাগুলোকে ভেজে নিই। আর পাশে আমি চা বসিয়েছি, চাটা বানিয়ে নিই। তো আমার একটু খিদে পেয়ে গেছে, তারপরে যেন আমি ভেজে নিই। চলো ভাজা হবে। তো দেখো চা হয়ে গেছে এখানে, চাটা আমার হাজব্যান্ডকে ঘরে দিয়ে আসি, আর আমি বানাতে বানাতেই খাই, নাহলে এগুলো বানাতে দেরি হয়ে যাবে। তো দেখো শশা কেটেছি, দেখো আমার ভাজা কমপ্লিট। তো চলো তাড়াতাড়ি করে।